মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়িতে বাজ পড়ে ১৩ জনের মৃত্যু। এর মধ্যে শুধু মালদাতেই একদিনে বাজ পড়ে ১১ জনের মৃত্যু। মুর্শিদাবাদ জলপাইগুড়িতে বাজ পড়ে আরও দুজনের মৃত্যু। সব মিলিয়ে তিনটি জেলায় মোট ১৩ জনের মৃত্যু। শাহপুর, গাজল, রতুয়া, ইংরেজবাজার, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাত হয়। পুরাতন মালদার শাহপুরে আমবাগানে বজ্রপাতে তিন জনের মৃত্যু। গাজলে আমবাগানে বজ্রপাতে একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়। রতুয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মহিলার মৃত্যু, আহত হন তার ছেলে। ইংরেজবাজার, মানিকচকে, হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়। জঙ্গিপুর, জলপাইগুড়িতে বাজ পড়ে আরও দুজনের মৃত্যু। সব মিলিয়ে মোট ১৩ জনের মৃত্যু তিনটি জেলায়। মৃতদের পরিবার কিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। এক বিজেপি কর্মী খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব। তাই গতকাল আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি আর আজ প্রার্থীর ওপরে হামলার ঘটনা ঘটল। তৃণমূলকে নিশানা করে ঘাটালের বিজেপি প্রার্থীর এই অভিযোগ, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী, অভিনেতা, প্রাক্তন সাংসদ, তিনি বলেই দিয়েছিলেন যে ১০ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরীতে একটি খুন হবে। তাহলে সে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, পরিষ্কার দিনের বেলা তারা বিজেপির তো কেউ ছিল না। তৃণমূলের হারমাদ বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে, ওনার নির্দেশে মেরেছে। উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে, আর মাত্র ৭ দিন বাকি। বুঝে গেছেন দুটি থেকে ৩ লাখ ভোটে হারবেন। সেই ওনার যে পুরনো ছক ২০১৪ এবং ২০১৯, যে রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন, সেই রক্তাক্ত কেশপুর উনি করে দিলেন গতকাল। এবং এই খুনের যে অ্যাটেম্প টু মার্ডার, সেই কেসেতে আমরা এফআইআর করেছি এবং এই কেসেতে আমরা হাইকোর্টে যাব। যদি থানা এফআইআর না নেয়, এফআইআর ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করে যারা কালকে অ্যাটাক করেছে, এবং দীপক অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। তোমরা প্রস্তুত থাকো, কারণ ২৫ তারিখ অব্দি আরও অনেক কিছু আক্রমণ করবে। যত ভোটের দিন কাছে আসবে, অত মাথাটা মনে হয় না উল্টোপাল্টা হয়ে যাবে বা উল্টোপাল্টা আরও বকবে। আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে আমি কীরকম ছেলে, আমি কী করতে পারি কী করতে পারি না। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে, বাট আমার কাছে খবর আছে যেটা সঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মণ্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। আমি যে ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকেও যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি ওর খুন করতে চাই, আমার মনে হয় না আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ওকে ওর জন্য বলছি না, এবং মানুষও জানে আমি কী রাজনীতির মধ্যে বিশ্বাস করি।